আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটি বিষয় শেখাবো আজকে যে এই বিষয়টি শেখাবো সেটা আমি আপনাদেরকে আগে বলবো না তো প্রথমে দেখাচ্ছি ধরুন এই মোবাইলটি হচ্ছে আমার মোবাইল তো এই মোবাইলটির মাধ্যমে আমি একটি ইম্পর্টেন্ট কাজ করতেছি তো আমাকে এই মোবাইলটি একটি খুবই গুরুত্বপূর্ণ পার্সনের মোবাইল তো উনি আমাকে মেসেজ দিচ্ছে এবং এই মেসেজের রিপ্লাই যদি আমি এখন না করি তাহলে সে অবশ্যই অনেক কষ্ট পাবে তো সেক্ষেত্রে এখন আমাকে যদি এই পার্সন মেসেজ দেয় তো আমি এখান থেকে এই এই মোবাইলটিতে মেসেজ দিয়ে দেখাবো তো দেখুন আমাকে সে যদি মেসেজ দেয় হায় তো অটোমেটিকলি আমার এই মোবাইলে কিন্তু অটোমেটিকলি একটা মেসেজ সেন্ড হয়ে গেল দেখতে পাচ্ছেন যা আসসালামু আলাইকুম কেমন আসেন আমি এখন একটু ব্যস্ত আছি আমি ফ্রি হয়ে আপনাকে এস এম এস দেব ধন্যবাদ অটোমেটিকলি আমার মোবাইলে মেসেজ চলে আসলো কিন্তু এই মোবাইলটি কিন্তু এখন পর্যন্ত টাচ করাই হয়নি অটোমেটিকলি আমার এই মোবাইলে মেসেজ চলে আসলো এখন কোনো গুরুত্বপূর্ণ পার্সন যদি আপনাকে মেসেজ দেয় এবং সেই মেসেজ দেওয়ার পরে সে যদি আপনার কাছ থেকে মেসেজের অ্যান্সার পেতে দেরি করে অথবা অ্যান্সার না পায় তাহলে এমন হতে পারে সে আপনার উপরে রাগ করবে অথবা মন খারাপ করবে এর জন্য আপনি এই সেটিংসটি করে রাখতে পারেন তাহলে আপনার অবশ্যই অনেক উপকার হবে মানে আপনি যদি ব্যস্ত থাকেন অটোমেটিকলি এই মেসেজটি তার কাছে সেন্ড হয়ে যাবে তো কিভাবে এই সেটিংসটি করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখাবো যদি দেখতে হয় তাহলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই সেটিংসটি করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে খুবই সিম্পলভাবে একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আমি প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আমি লিখে দিব অটো আই এম অটো রিপ্লাই মনে রাখবেন সার্চ বারে আপনি লিখতে হবে আই এম অটো রিপ্লাই আই এম অটো রিপ্লাই রেখে যখন আপনি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে দেখবেন সবার উপরে এরকম একটি অ্যাপস চলে আসবে তো এই অ্যাপসটিকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখন ইনস্টল করে নিচ্ছি তো খুবই ছোট একটি অ্যাপস যে কারণে খুব দ্রুত ইনস্টল হয়ে গেল তো ইনস্টল হয়ে যাওয়ার পরে তো এরকম একটি অ্যাপ চলে আসবে অ্যাড চলে আসলে আপনি এখান থেকে ক্রস আইকন দেখে দেখবেন এই পাশে এই পাশে অথবা এই পাশে যে কোনো একটা জায়গার ভিতরে এরকম ক্রস চিহ্ন থাকবে ও সেখান থেকে আপনি এটাকে একটিকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে বন্ধুরা আপনার কাছ থেকে এরকম একটি পারমিশন চাবে অবশ্যই পারমিশনটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার তো এইখানে নিয়ে আসবে আপনাকে এখানে নিয়ে আসলে আপনি আপনার যে অ্যাপসটি একটু আগে ইনস্টল করেছেন সেই অ্যাপসটি এখান থেকে খুঁজে বের করবেন খুঁজে বের করে এখানে ক্লিক করে আপনি এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেসটিকে আপনি ল করে দিবেন তো এখানে আপনাকে একটা ওয়ার্নিং দিয়েছে কারণ যেহেতু এটা একটা থার্ড পার্টি অ্যাপস তো ক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং দিয়ে বোঝাচ্ছে যে এই অ্যাপসটি যদি আপনার মোবাইলে ইনস্টল করেন তাহলে আপনার মোবাইলের সিকিউরিটিটা একটু দুর্বল হয়ে যাবে তো যাই হোক আমি এখন এখান থেকে পারমিশনটি দিয়ে দিচ্ছি এখানে আমি যেখানে উপরে যে ইয়ারটি অপশনটি আছে এখানে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি টিক ট্রিকমার্ক দিয়ে তারপর আমি এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে বন্ধুরা আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কন্টিনিউ টু অ্যাপ নামে একটি অপশন আছে এই এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে অ্যাপসটি ডাউনলোড করেছিলেন সেই অ্যাপসটিকে আবার এখান থেকে আপনি এই সুইচটিকে অন করে দিবেন তো এই সুইচটিকে অন করে দেওয়ার পরে আপনার কাছে আসে আপনি এখন বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে বন্ধুরা আরেকটু সময় নিয়ে আবার আপনি এখান থেকে কন্টিনিউ টু অ্যাপ যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিয়ে আবার এখান থেকে অ্যাডে আবার ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে আপনার কাজ প্রাইস তো এখান থেকে আবার ব্যাগ গিয়ে বের হয়ে যাবেন ব্যাগ দিয়ে ব্যাগে বের হয়ে যাওয়ার পরে আবার আপনাকে এরকম একটি এই পেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে চাইলে আপনি স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাপসগুলো আছে এখানে সবগুলো অ্যাপসই আপনি চাইলে অটো রিপ্লাইয়ের আওত্তায় নিয়ে আসতে পারবেন তো এখানে যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন সবগুলো আপনি পারবেন তো আমরা শুধু ম্যাসেঞ্জার দিয়ে দেখাবো সেই জন্য আমি এখান থেকে ম্যাসেঞ্জারটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অটো রিপ্লাই টেক্সট নামে একটি বক্স বক্স ওপেন হয়েছে এই বক্সের ভিতরে আমি ক্লিক করে এখানে আমি একটা কল লেখা কপি করে রেখেছিলাম সেই লেখাটি আমি এখানে পেস্ট করে দিলাম আপনি এখানে যা মন চাই তাই লিখতে পারবেন লেখার পরে বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনি এখানে একটি অপশন পাবেন এভরি ওয়ান তো এখান থেকে আপনি চাইলে এই যে এখানে একটু ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনি চাইলে স্পেসিফিক কন্ট্যাক্ট নাম্বারের কিছু কিছু মোবাইলের জন্য আপনি এটা করতে পারেন অথবা আনসেভ যে নাম্বারগুলো সেভ নেই ওই নাম্বারগুলোতে আপনি এই সিস্টেমটি করতে পারেন তো আমরা এখানে এভরি ওয়ান দিব এফডি করে দেওয়ার পরে আমরা এখানে যে অপশনটি আছে এখানে এফডি অন করে দিতে পারি অথবা ওয়ান টাইম করে দিতে পারি মানে এখানে একবারই সে যদি মেসেজটা করে একবারই তার কাছে সেন্ড হবে পরবর্তী তার সেন্ড হবে না অথবা আপনি চাইলে এখানে টাইম করে দিতে পারেন যে কতক্ষণ টাইম পর পর সে যদি মেসেজ করে তাহলে তার কাছে অটো রিপ্লাইটি যাবে তো যাই হোক আমরা এখান থেকে এভরি টাইম করে দিব মানে যে সে যখনই মেসেজ করবে আমরা যদি মোবাইলের সাথে না থাকি অটোমেটিকলি মেসেজটি সেন্ড করে দিবে তো যাই হোক বন্ধুরা এটাই ছিল এই অ্যাপসের প্রথম কাজ তারপরে আপনার এখান থেকে অন করে দিব দেখতে পাচ্ছেন যে এখানে একটি অন অফ বাটন রয়েছে এখানে আমরা অন করে দিলে দেখতে পাবেন যে অন হয়ে যাবে তো অন করে দিলাম এখানে দেখেন অন হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কাজ শেষ এখন যদি আমার ওই আইডিটি থেকে আমি এখানে মেসেজ করি আপনাদেরকে আবার দেখাচ্ছি তো আমি যদি ওই আইডিটি থেকে আমার এখানে এই আইডিটিতে মানে এই মোবাইলটিতে আমি একটি মেসেজ করি তাহলে সেম আবার আমার কাছে ওই মেসেজটি চলে আসবে তো আমি এখানে হাই লিখে পাঠাচ্ছি অটোমেটিকলি দেখুন সেন্ডিং রিপ্লাই নামে এখানে একটি অপশন আসছে আসার সাথে সাথে আমার কাছে কিন্তু অটোমেটিকলি মেসেজটি চলে আসছে তো এইভাবে চাইলে আপনি আপনার গুরুত্বপূর্ণ পার্সন যারা আছে তাদেরকে অটো রিপ্লাইয়ের মাধ্যমে মেসেজ দিয়ে তাদেরকে বুঝাইতে পারেন যে আপনি আসলে ব্যস্ত আছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকন একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ